গত পর্বে দেখানো হয়েছিল যে ফ্রি ক্যাশ থেকে মাত্র 2টা অফার কমপ্লিট করে কিভাবে $42 ইনকাম করা হয়েছে। ফ্রি ক্যাশে আপনার কোন আইপি দিয়ে বেটার কাজ করা যাবে, আনলিমিটেড ইনকাম ট্রিক্সগুলো দেখিয়েছিলাম, সাইন আপের ট্রিক্সগুলো দেখিয়েছিলাম, এবং আজকের পর্বে দেখানোর কথা ছিল কয়েকটা পদ্ধতিতে উইথড্রল করে দেখাবো, ভিসা কার্ডে উইথড্রল করে দেখাবো, অ্যামাজনে দেখাবো এবং ক্রিপ্টোতে দেখাবো। আর যেহেতু পেপালটাও একই রকম হবে ক্রিপ্টোর মতো, ক্রিপ্টোর এখানে অনেকগুলো সিস্টেম আছে, সবগুলোই দেখাবো। আশা করছি এই 3টা সিস্টেমের যে কোনো একটা ফলো করে আপনি উইথড্রল করতে পারবেন এবং কোন কোন ব্যাপারগুলো উইথড্রল পেতে গেলে ফলো করতে হবে আর সেই ব্যাপারটা দেখাবো, প্লাস এখানে কোনো ভেরিফিকেশন লাগে কি না এবং কোন ভুলগুলো করলে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে এই ব্যাপারটাও দেখাবো। তো যারা গত ভিডিওটা দেখেননি অবশ্যই এই ভিডিওটা শেষ করে এই ভিডিওটা দেখবেন। তাইলে আশা করছি ফ্রি ক্যাশ নিয়ে অবশ্যই অন্যান্য যে যতগুলো ভিডিও ইউটিউবে রয়েছে তার থেকে আলাদা কিছু শিখতে পারবেন। তো গতদিন আমরা এখান থেকে পজ করেছিলাম, জাস্ট আজকে আবার এখান থেকে শুরু করব। তো দেখেন আমাদের অ্যাকাউন্টে মোটামুটি আমরা বলেছি 2টা 3টা উইথড্রল করে দেখাবো। তো প্রথমেই আমরা একটা উইথড্রল করে দেখাই, চলুন অ্যামাজনে কীভাবে উইথড্রল করবেন। তো যারা গত ভিডিও দেখেছেন এবং কাজ করেছেন তারা অ্যামাজনের ক্যাশ আউটে চলে আসবেন। আসার পর অ্যামাজনে ক্লিক দিবেন, এখানে দেখেন $10 আছে এবং $25 আছে, যেহেতু আমাদের অ্যাকাউন্টে $23,000 বা $23 আছে। বাট প্রথমে একটা $10 অ্যামাজনে উইথড্রল করব। উইথড্রলটা করার জন্য আপনার কিন্তু কোনোই ভেরিফিকেশন করা লাগবে না, হোক সেটা নাম্বার বা কোনোই না। গত পর্বে সাইন আপ যেভাবে দেখিয়েছিলাম আপনি যদি ওইভাবে সাইন আপটা করতে পারেন এবং যে যে ব্যাপারগুলো এনশিওর করতে বলেছিলাম করতে পারেন, তাহলে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। দেখেন আমরা জাস্ট অ্যামাজনের উপরে ক্লিক দিলাম $10 এবং উইথড্রলের পরে ক্লিক দিলাম এবং দেখেন ইনস্ট্যান্ট উইথড্রলটা হয়ে যাবে। এই যে এখানে দেখুন উইথড্রল পেন্ডিং এবং একটু পরে দেখবেন যে উইথড্রলটা সাকসেস হয়ে গেছে, মানে এটা থাকতে থাকতে আর কি। তো দেখেন এখান থেকে আপনার পয়েন্ট 10,000 পয়েন্ট কেটে নিয়েছে এবং উইথড্রল কনফার্ম এখানে দেখেন একটা নোটিফিকেশন চলে এসছে, যেটা হচ্ছে 1 মিনিটের ভিতরেই কিন্তু চলে এসছে। এবং এই কোডটা পাওয়ার জন্য আপনি হচ্ছে প্রোফাইলে চলে আসবেন, আসার পরে জাস্ট এখানে জেনারেল আর্নিং এবং উইথড্রল এই জায়গাতে উইথড্রলে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা দেখছেন এইটা কিন্তু অ্যামাজনের কোড, জাস্ট এই কোডটা কপি করে যারা অ্যামাজনের কার্ডগুলো কিনে তাদের কাছে জাস্ট আপনি কিন্তু ওই কোডটা দিয়ে দিলে কিন্তু অ্যামাজনের আপনাকে তারা হচ্ছে বিকাশে বা অন্য কিছুতে পেমেন্ট করে দিবে। অনেকে আছেন যারা আমি মানে কমেন্ট করেছিলেন যে এই কোডটা নিয়ে অনেক ঝামেলা মনে করেন যে এই কোডটা কোথায় কী করবেন, সেল করবেন। এটা অনেক হচ্ছে সেলার আছে যারা আমাদের ফেসবুক গ্রুপটাতে অ্যাড হননি, চাইলে ওখান থেকে অ্যাড হতে পারেন, ওখানে কিছু বায়ার অ্যাড করা আছে। তো এবার চলুন দেখা ভিসা কার্ড উইথড্রল কীভাবে করবেন এবং এখানে সমস্যাটা কী হবে। তো দেখেন আমরা আবার ক্যাশ আউটে চলে আসলাম, আসার পরে জাস্ট এবার ভিসা সিলেক্ট করলাম, করার পরে এবারও $10 সিলেক্ট করলাম, যেহেতু আমাদের $25 নাই, $10ই করা যাবে। সো আগের মতোই $10 সিলেক্ট করে জাস্ট উইথড্রলে ক্লিক দিলে এই যে দেখেন উইথড্রল সাকসেস এবং এটা একদম টোটাল ইনস্ট্যান্ট হয়ে গেছে। এর আর কিছুই করা লাগবে না, গতটা যে হচ্ছে একটু ওয়েট করা লেগেছিলো এটা কিন্তু কোনো ওয়েটই করা লাগবে না। এবং এরা বলে টাস পাইলটে একটা রিভিউ দিতে, আপনি চাইলে রিভিউ দিতে পারেন, যেহেতু উইথড্রল দিচ্ছে তাহলে তারা অনেক খুশি হবে। তো আমরা আবার প্রোফাইলে চলে আসি, আসার পরে এখান থেকে জাস্ট উইথড্রলে চলে আসি, আসার পরে দেখেন এই যে ক্লেইম ক্যাশ আউট, এখানে ট্রানজ্যাকশন আইডি এটাই ভিসা টোকেন। বাট এটা অনেকেই আমার সেল করতে যেয়ে আমি একটা ব্যাপার দেখলাম যে অনেকেই এই কোডটা তাদের যে হচ্ছে রিডিমের সমস্যা হচ্ছে, সো এখান থেকে আপনি নিজেই রিডিম করে ফেলতে পারেন এই কার্ডটা সরাসরি। এই কার্ডটা কীভাবে রিডিম করতে হয় ভিসা কার্ড বিকাশ থেকে ভিসা কার্ড, এটা গত একটা পর্বে দেখিয়েছিলাম। এবং এই কার্ডটা নিজেই কীভাবে আইপি কেনার ক্ষেত্রে বা ফ্রি ফায়ার ডলার বা অন্যান্য বিভিন্ন কাজে ইউজ করতে পারেন, এখান থেকে জাস্ট রিডিমে আসার পরে মানে ক্লেইম ক্যাশ আউট, তারপরে এখান থেকে জাস্ট রিডিমে আসার পরে নিজে এখান থেকে একটা ভার্চুয়াল ভিসা কার্ড বানিয়ে ফেলতে পারবেন, ইমেইল, তারপরে নাম্বার, ফুল নেম, অ্যাড্রেস, সিটি, এই জিপ কোড ইত্যাদি ইত্যাদিগুলো দিয়ে। সেই ক্ষেত্রে এটা কিন্তু কার্ড হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা টোকেন থাকবে না এটা। তো এই কার্ডটা অনেকে কিনতে চায় না, টোকেনটা অনেকেই কিনতে চাই, বাট ট্রানজ্যাকশন আইটিটাই এখানকার ভিসা টোকেন হবার কথা। বাট এটা আমি যখন অনেককে দিয়েছি বাট তারা এই কার্ডটা কোডটা দেখে বলেছে যে ভিসা টোকেনটা ঠিক নাই, তো সেই ক্ষেত্রে ভিসাতে আমার মতে একটু সমস্যায় ফেস করতে হবে। এবং এবার দেখাবো যে কীভাবে বিটকয়েন বা LTC বা ইথারিয়ামে করবেন। দেখেন আমার BTC অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম, হতে পারে এটা মানে বিনান্স, তারপরে হচ্ছে কয়েনবেস, আপনার যেখানে থাকুক সেখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে জাস্ট এখানে বিটকয়েন বা আপনি যেই ক্রিপ্টোতে উইথড্রল করতে চান জাস্ট ইন্টার ইউর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এখানে দিবেন। তো দেখেন আপনি চাইলে কয়েনবেজের অ্যাড্রেসটা কয়েনবেজের মেইল দিতে পারেন বা সরাসরি বিটকয়েন অ্যাড্রেসটাও দিতে পারেন, একই ব্যাপার। দেওয়ার পরে জাস্ট আপনি এটা সেভ করবেন, সেভ করার পরে এখানে আপনার ইন্টার কয়েন অ্যামাউন্ট, আপনার যত কয়েন আছে এটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনার এখানে ওরা জাস্ট বিটকয়েন উইথড্রল করার জন্য আবার একটা সামান্য ফি কাটে,
যদি আপনি আবারও দেখতে চান তাহলে আবারও দেখতে পারেন ডগি কয়েন আছে, এবং অ্যামাউন্টটা বসিয়ে দিবেন কত হাজার কয়েন করতে চান, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এবং আপনি যে কয়েন দিবেন সেখান থেকে 977 কয়েন এরা হচ্ছে ফি হিসাবে কেটে নিবে। তো দেখেন আমি রিসিভ করব কত বিটকয়েন এটা দেখিয়ে দিচ্ছে এখানে, আপনি চাইলে অ্যাড্রেসটা সেভ করে রাখতে পারেন, অবশ্যই একটু মিলিয়ে নেবেন, নেওয়ার পরে জাস্ট উইথড্রল ক্লিক দিয়ে দেবেন। আপনি এই উইথড্রলটাও কিন্তু দেখেন উইথড্রল পেন্ডিং, এবং দেখেন খুব দ্রুতই সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে কিন্তু ইনস্ট্যান্ট উইথড্রল চলে আসবে। আপনি চাইলে টাস্ক পাইলটে একটা রিভিউ দিতে পারেন, যতবার উইথড্রল দিবেন ততবার, তাতে ওরাও আপনার প্রতি খুশি থাকবে আর কি। তো দেখেন উইথড্রল কনফার্ম, একদম সেম টাইম আপনার টাইমটা দেখলেও বুঝতে পারবেন যে উইথড্রলটা কনফার্ম হয়ে গেছে। এবার আমরা যদি কয়েন বেসটা আমাদের চেক করি তাহলে দেখেন এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে এই যে এক্সট্রা 19.92, এটা কিন্তু রিসিভ বিট কয়েন, এটা চলে এসেছে, এটা পেন্ডিংয়ে আছে। জানেন আপনারা যে হচ্ছে কয়েন বেস থেকে ডলার ট্রান্সফার করলে কিছুক্ষণ পেন্ডিংয়ে থাকে, থাকার পরে এটা হচ্ছে আপনার সেন্ড করার সময় বা রিসিভ করার সময় এই সমস্যাটা হয়। তো আশা করছি ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি যে এখানে কোনো ভেরিফিকেশন লাগছে না, এবং যারা এই ধরনের ইনকাম করতে চান জাস্ট দুইটা অফার কমপ্লিট করে কিন্তু প্রায় $43 মতো আর্নিং করা হয়েছে, যার ভিতরে আপনাদের সুবিধার জন্য অনেকগুলো সিস্টেমে উইথড্রল করে দেখিয়েছি। তারপরেও যদি কোনো কোশ্চিন থাকে আপনাদের চাইলে কমেন্ট বক্সে করতে পারেন, বিশেষ করে আপনারা যে যে কোশ্চিনগুলো আমি যে পোস্টটা করেছিলাম ওর নিচে করেছেন, মোটামুটি গত ভিডিও আজকের ভিডিওতে সম্পূর্ণ ব্যাপারগুলো দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি। তো আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে একটু কষ্ট করে শেয়ার করবেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, এবং নতুন নতুন এই ধরনের আরও অনেকগুলো সাইট আপনাদের সাথে রিভিউ করা হবে সেই ভিডিওগুলো দেখবেন, এবং যারা গত ভিডিও যেগুলো আপলোড করা হয়েছে দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক বেশি উপকার হবে। তো আজকে ভিডিওটা আরও লং করছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক বেশি ইনকাম করেন, সবার জন্য দোয়া করি, এবং দোয়া চাই। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।